চলো যা, আমার টাইম হয়ে গেছে। হে এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো মটর সিদ্ধ হইতেছে, আজকে হইলো রিয়ানশের ওয়ান মান্থ বার্থডে। তো আমরা তো আর মানাইতেছি না, না মানে ছোট মোটো একটা হেলিগা সেলিব্রেশন যেটা আমি আর রণবীর ভাবছি, আর রিয়ানশ ওদিকে রেডি করে রাখছি, আমরা দেহের ভিডিও বানাইতেছি। যে একটু ওয়েট করো, আমি মিলাইতেছি তার লগে আর পুরো রেডি করে দিছি। তো আমরা এখন একটু হেয়ার ফটোশুট করুম আর আমরা একটু একটু রেডি হইছি। তোমার চুলের অবস্থা কেমন হইছে? আমার একটু লম্বা হইছে, তেরে নাম হই যার বেজান লম্বা হইছে, হাঁটতে লাগবো। হ্যাঁ, বেবি হওয়ার পর পাগল হয়ে গেছে, একটু দাড়ি পুরা সুলাই লেছিল যাতে বেবিরে কিস করতে পারে। আরো আমি কইছি আগের দাড়ি ঠিক আছিল, এখন আরো বেশি কাটা কাটা হয়ে গেছে, কুচা কুচা হয়ে গেছে। হ্যাঁ, এখন বেবির লাগা একদমই সুরক্ষিত না। আর চুলের অবস্থা দেখো, চুলও লম্বা হয়ে গেছে। তো বেশি বক বক না করিয়া রেডি করি ভিডিও। আমি একটু রেডি হয়ে যাই নাইটি পড়িয়া, তো আর হেয়ার লিগার রিলস বানাইতে পারতাম না, একটু ভাবছি রিলসও বানাইমু। এই সময়টি আর ঘুরিয়া আইতো না, নানি অবভিয়াসলি এত ছোট রিয়ান্স আস্তে আস্তে করে বড় হয়ে যায়, এক মাস হয়ে গেছে হেয়ার দেখতে দেখতে, টু মান্থ থ্রি মান্থ হইতে হইতে এক বছর হয়ে যাইব। তে রেডি হয়ে যাই জলদি জলদি, তারপরে আপনার লগে মিলতে আসে। এই যে আমার পাপা পুরো রেডি, পুরা রেডি, রম্পাস পরিয়া, রম্পাস তার থেকে একটু বড় হয়ে গেছে না পাপা? পাপা পুরা রেডি, ছয়না পাপা, কুতু পাপা আমার। তো আমিও রেডি হয়ে যাই, বেশিক্ষণ তো থাকতো না, অল্প সময় একটু ইন্তজারে আছে। তো রেডি হয়ে যাই ফটাফট, তারপরে মিলতে আসে। তো এখানে রণবীর জল ভরার কারণ তার ফ্রিজের জল লাগবে না নি? হ্যাঁ, একটু ফ্রিজের জল রাখি দিলাম, আমি রাখছিলাম না ইচ্ছা করিয়া, জানো তুমি যত না খাও। আমি দেখি ফ্রিজ চলে বাবা, আমি ফ্রিজ চলে দেখো সত্যি, তা আমি তো চালাইছিলাম না, তুমি চালায় রাখছো। আর আমি ইচ্ছা করে রাখছিলাম না ফ্রিজের জল, যাতে হে না খায়, রাত্রে হইলে কাশতে থাকে। দেখো মাত্র এখন ক্যান্সেল কাপকে রাখছিলাম, তোমার তো কইছি এটা নরমাল ফ্রিজে রাখতে। না, নরমাল ফ্রিজে রাখছি না, এটা টাইট হয়ে যাবে বেশি। টাইট হোক না, কোনটা তুমি খাইছো? তো এটা রিয়ানশালি একটা ছোট মোটো, আমরা এটা কাপকেক কইতে পারো, এত ছোটও না, মানে এই যে মোটামুটি একটা আছে, কি সুন্দর কেকটা। এটা আজকে রিয়ানশের ওয়ান মান্থ বার্থডে হইব। আমরা হই গেছি রেডি, আর আমি একটা নরমাল সেদিন নতুন একটা টি শার্ট নিয়ে এসেছিলাম, ওইটা পরছি। আর প্রিয়াঙ্কা এখানে বেবি লাগি ক্যান্ডেলটা রেডি করে, আর বেবি দিদনের কাছে আছে, এই দেখো বেবি। তো এই যে কেক, এটা এখন কে ফুমারবো? রিয়ান্স বাবা ফুমারে দে, রিয়ান্স ফুমারে, তুমি মারো। এই গাইস তুমি মারে দাও, চলো যা, আমার টাইম হয়ে গেছে, আমার নিজে মারে দিছে। আর এটা হলো কাপকেক, তো এটা তো কাটা যেত না, এটা প্লাস্টিকের আছে। হেরেটা কে দাও তো, হ্যাঁ কে দাও, কে দাও। রিয়ান্স নামে বাবা হই দিছে রে, তারপরে আর ব্লগ করা হয়েছে না, কারণ সবাই জানো যে ছোট বাচ্চা আছে, হঠাৎ করে কান্দে, তারপরে হেরে ফিড করাইতে লাগছে, তারপরে আবার ব্লগ করতে ভুলে গেছি। তখন রাত্রের সময় তো আমরা খানি বাইরে গেছি, আমি দেখাই কী বাইট বানাইছে, আজকে বহু সিম্পল খানি, তো দেখাই কী বনছে। এখানে হলো আলু ভাজা, এখানে হলো চাটনি, আর এই যে হলো ডাল। তো আজকের মেনু হলো এটা, একদম সিম্পল। এখানে পেঁয়াজ নিছো? এটা হলো রিয়ানশের বার্থডে খানি, বাবা বড় হইয়া দেখবো কি গড়ি বাসলাম আমরা। হ্যাঁ, আলু ভাজা দিয়া কাম চলাইতে লাগলাম। হ্যাঁ হ্যাঁ, তো গাইস আমরা খাওয়া দাওয়া কমপ্লিট, আর রিয়ান্স আজকে জলদি ঘুমাই গেছে, আর সবাই রিয়ান্সের আশীর্বাদ রাখবায়, আর ভরিয়া কমেন্টে উইশ করবায় রিয়ান্স বড় হয়ে দেখবো। আর যে আমরা এই ভিডিওটা ফেসবুক দিয়ে দেখায় চ্যানেলটারে ফলো করে দো, আর যে ভিডিও ইউটিউব থেকে দেখায় চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ অ্যান্ড প্লিজ, আর একটা লাইক 100% দিবায় ভিডিওর জন্য। তো গাইস দেখা হইব নেক্সট ভিডিওতে, তখন অবধি গুড নাইট, বাই বাই।